আইগা সামনে আইগা এটা এটা আমার জায়গা না কার জায়গা হুন একটা কথা কইতো করতে পড়াইতে ছু যাই এনু ভাই ছাড়াইলে কি কবি জানো কবি তো জন্তু পড়াইছে আমার কথা কইল কইছ না কবি আলেক জন্তু পড়াইছে আমার কথা কইছ না আচ্ছা তাহলে তোর পড়াই দে খারা মনে করিস আসবি না কিন্তু পড়া মন দিয়ে পড়বি এটা উত্তর পাবি পরীক্ষার ফল পাবি আচ্ছা দুকায় কালাডা বাইর করে লালডা বাইর করে লালডা এক জাতা মারে আড় আঙ্গুল কইরা বারে আড় আঙ্গুল কইরা বারে ঠিক তো নিজে বুঝাও না আমি কিন্তু ভুলা খারাপ না এ যা হুনো ঠিক ডাউন প্লিজ এইখানে বসো লকডাউন লকডাউন হু ইজ দিস এ যে হ্যাঁ তুই ওই জায়গায় যাস কেন কেখন যাবো ওটা কি তোর জায়গা জায়গাটা মনে তো গো বাফের এই যে দেখ মারামারি কিন্তু আজকে ভালো হবো না কই দিলাম ছাড়ে কইছে যে আমি যখন বাচ্চা থাকবো না তখন তো স্কুলের হেড টিচার বুঝছ তাই হ্যাঁ সত্যি তো আচ্ছা ছাড়ে সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে ছাড়ে এই নিয়ে তিনটা ফুলাফানের বাপ হইল বুঝছ হাই হাই তুই জানিস কেমন রাতে গেছো ছাড়ে শাশুড়ি ডেলিভারি হেনু গেছে কি কয় না কয় পাগল হইছে মনে হয় ওরা তাইলে মনে ছাড়ে বউ রবো হুনছি ডেলিভারি কথা একটা নাকি ও বইতো আজকে সার আসু হুন সার আসু কে বাইটা কি তোর জায়গা হ্যাঁ এ মাপ জারি করিস না বুঝছস ও হানি কইলে একবারে সারা বারা বানাই হালাম অম্বুলা যা আইগা সামনে আইগা এটা এটা আমার জায়গা না কার জায়গা হুন একটা কথা কইতো করতে পড়াইতে ছু যাই এনু ভাই ছাড়ে আইলে কি কবি জানো কবি তো জন্তু পড়াইছে আমার কথা কইল কইছ না কবি আলেক জন্তু পড়াইছে আমার কথা কইছ না তাহলে তোর পড়া দে খারা মনে করিস আসবি না কিন্তু পড়া মন দিয়ে পড়বি এটা উত্তর পাবি পরীক্ষার ফল পাবি আচ্ছা দুকায় কালাডা বাইর করে লালডা বাইর করে লালডা এক জাতা মারে আড় আঙ্গুল কইরা বারে আড় আঙ্গুল কইরা বারে সিট ডাউন প্লিজ লকডাউন এটা কেমন পড়া দিলি ওরে এ তোর কাছে জবাব দে মুখে থাবুর মাই হনে আইসিটা বাতিল কইরা হালামু সারের ভুটা ফাজলামি না এই তুই এই দিকে এমবি খারা তোর একটা পড়া দেই আমারে হ্যাঁ দে মনে করে যে পড়া আমার হুমাজে মজে কবি ঠিক আছে হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুচুর মুচুর বিতে গেলেই হাসে বিতে গেলেই হাসে আলে জন্তু এ এক ম্যাডাম আছেন তোকে না বলেছি আমার সাথে সাথে থাকার জন্য তুই আগে চলে এলি আরে কই রে ছেড়িটা কই কি আমার দরকার একটু হুমা জান ওই ছেড়িটা আগে নইছি আমি যখন এই বিরবন জানে কি আমি আনবার গেতাম তাহলে কাম করে আমি রে নহি গে আমি আলো জন্তু কেরা দে আলো জন্তু আজকে স্কুলে কোনো লোক ভর্তি হবো না আগে কই দিলাম আজকে ছাড় আমার দায়িত্ব যে ঠিক আছে গা এলুকা স্কুলে ভর্তি করুন যাবো না আলেক জন্তু এই তোরা বড়ই আলেক জন্তু সরে আ ময়কার মা খরা আলেক কেরা রে কারারে সর দিল এই বিয়া দাও আসিলি মিলি কম ছিলি এই যা যা এই যা স্যার খালি কুয়াই মারে রে তুই এই চেয়ারে বসেছিস কুন্ডাই এই চেয়ারে হবইছিলাম তো আই বিয়া দাও ও বাবা চেয়ার এদিকে চেয়ার পরিষ্কার কর চেয়ার পরিষ্কার করমু এ পড় ওই পরিষ্কার করতাছি গুয়াই ময়লা ভরেছে গুয়াই পরিষ্কার করব আমার কাছে আয় কাছে মারুন আরেকটা মারুন আরুন আরেকটা ও বাবা পাইছিলেন সরকারি গুয়াটা মাল লাইন বিয়াদব স্কুল এসে দুষ্টমি করিস দুষ্টামি তো করি না আমনে না কোনো যাওয়ার কথা আমার ও তাহলে আমনে না মনে আমার আমার কোথায় যাওয়ার কথা হ্যাঁ স্যার এই তাহলে ভালোই আছেন না বসো স্যার বাড়ি সবাই তো ভালাই না স্যার চারা গাছের দুইটা আমার চাল বউ ফুলা নেক দিনে খাই গেতাইন স্যার কোথায় কি টাঙ্গু বইছি কাকার বাড়িতে আঙ্গু বইছি কেন চারা গাছের আমগু না ফুকাই খেয়ে লইল আবার ফুলা নে কানবো না হেনি করে খাই গেতে নেই তাই আম গাছ আছে তো তে আম গাছ আছে স্যার তাই না স্যার গোয়াডা কিন্তু আমনে না গোয়াডা আমার এই বিয়া তো বাবা কইরে মারলে তাইলে গোয়া কি দর কুসুরা ধরবো না এই বসো সবাই এই বসো সবাই স্যার এই শুনেন কি হয়েছে বলো কি হয়েছে বলো আমি এটা কইয়া গিয়ে দিলাম
স্যার আপনার নাকি সমস্যা হইছে আমার কি সমস্যা হইছে ও জালে জেন্ডার কইলো কি সমস্যা হইছে স্যার আপনার নাকি তিনটা ডেলিভারি হইছে তুই বলেছিস আই তুই বলেছিস শুধু তাই বলে নাই স্যার আপনার শাশুড়ির নাকি ডেলিভারি হইছে না স্যার আমি হুমছি ওইবারা বলে ডেলিভারি হইছে সেই জন্য এখন আমনে বউ বা শাশুড়ি একটা অবৈ অনুমান করে কইছি আরে পাগল এদিকে আজ কতদিন হলো আমার শাশুড়ি মারা গিয়েছে মারা গেছে ও বেটি বেঁচে গেছে আমনে না লেবা জামাই থাকে না থাই বলা কিছু বললি আমারে যাবা করে মারি না শাশুড়ি তাবা করে মারছে এই তোমাদের পড়া হয়েছে জি স্যার তোমার পড়াটা বলো হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে বন্ধু তোর লাইগা রে আমার অঙ্গ জড়ো জহ এসো না এসো যাও মনে লই বাহিরে যাইতাম থুইয়া বাড়ি ঘর আয়াসকে এ যে ये छरी पलाई जबान ने चल किस कर दले ए छरी पलाई जबान ने चल का वहन के दोया छरी पलाई स्कूल फाकी जा ए बेटा भाई तोर तोर का हाथ दिए छिस केनो और का हाथ दिए छिस केनो दिले की छे ए ओ और ए जा हुन छार ए खुल्या दे एक बार ए बैरी फाड़े हलाई दुई बार बैरी नि सेते ए देखा जागा का भाई छिस তুই আর কে হাত দিলি কেন ও পালাই যাবানি ছলকা আমি স্কুলে ছাত্র হিসেবে আমার একটা দায়িত্ব আছে না ও ও পালিয়ে যেতে চাইছিল হ্যাঁ তুমি তাকে নিয়ে এসেছো রাস্তাতে ধরে নিয়েছি তুমি জানি কোকে কোথায় দিতে পাইলে হ্যাঁ ওই যে সামনে তুমি ওখানে কেন গিয়েছিলে আমি গেছিলাম ওই যে ডাকলো কেন জানি ও বাবা সুমন্দি কি মাইটে নেমালো রে তুই ও কই পড়া দিয়েছিস স্যার হ্যাঁ কোনটা স্যার ওই যে কি পড়া জানো বলো তো হাসতে হাসতে ও হ ছাড়ি পড়া আমি দিছি এই এটা কোন পড়া হলো তুই কি ভাই কইলি শরম করলো না এই ছাড়ি পড়ার অর্থ আছে এই তোদের বংশের মধ্যে কেউ ভালো নেই সবাই পাগল না ব্যক্তি মেন্টাল ও হো এটা শুনেন এই পড়ার অর্থ হইলো বল হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে তাহলে দেহা বার দেই নবা করুন কে ওইখানে অর্থাৎ দিবার বেলায় কসর মসর আরে পাগলের অর্থ বল অর্থ মনে করুন এই যে ছেড়ি আইছে ফেরিওলা চুরি নইয়া ওহানি কে কইতেছে আমার একটা চুরি দিন চুরিটা দইরা পরাবার নইছে আস্তে আস্তে গেছে হাসতে হাসতে গেছে যখন চুরিটা পরাবার নইছে তখন উ আ বিতে যখন দুইকে হাতছে চুরিটা অর্থাৎ উ কচর মচর করে গেছে পিতে গেলেই খুশি হয়ে গেছে স্যার আমার বেরেন বেলা আছে না স্যার কিছু কোন মারে তোর এত বুদ্ধি হলো কি করে বুদ্ধি আছে স্যার সমস্যা কি যেন সমস্যা কিছু না খালি মন থাকে না 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 তোর যেন আরেকটা কি সমস্যা আরেকটা কোন যাব না আচ্ছা বল সমস্যাটা বল কি হয়েছে বল সমস্যা খালি বিছনা মুতি কত দিন হলো এক মাস প্রতিদিনই আগে প্রতিদিনই এখন সপ্তাহে দিনে তিনবার করে মোটামুটি উন্নতি হয়েছে আচ্ছা যাই হোক তুই জানি এই ক্লাসে কতদিন ধরে 25 বছর 25 বছর হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার পড়াটা বলো তো হাত পড়া কো পড়া কো স্যার ঢুকাই কালাডা বাইরে লালডা এই দাঁড়া 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 এই পড়া তুই দিয়েছিস তুই পেয়েছিস নাকি হ্যাঁ তুই তুই পেয়েছিস আরে রে আমি জানি না এই রে আমি দেই নাই ও দেই নেই ওই দিছে ওই তো দিছে ছাড়া ওরা স্টিক করছে আমার খালি মার খাওয়াব কি করেছে স্টিক করছে স্টিক কি ওই যে কি জানি কি হরতাল নাকি জানি তুই এপরা দেশ নেই হ্যাঁ খারো ছাড় এর অর্থ আছে আমি দিছি ওখানে মনে হচ্ছে কি বল বাড়িতে দিন নেই নেই মনে হয় নাই আচ্ছা বল এই যে দুকায় কালাডা বাইর করে নালডা একবারই মারে আডাঙ্গুল করে পারে ওই যে মনে করুন যে কামার আছে না কামার কামার নুয়া কালা খন্ড আছে না ওইটা যখন দেয় তখন কিন্তু কালা ডাই দেয় যখন আগুনে পুড়ে তখন কিন্তু লাল হয় লাল হয় আর যখন বাড়ি মারে তখন কিন্তু যে আডাঙ্গুল করে পারে আমি তো এইটাই করছি সাব্বাস সাব্বাস বাবার নাম গাব গাই
কার বাপের নাম কার ও ভাই একজনের আচ্ছা শোনো তোমাদের এই হ্যাঁ তোকে একটা বড় জিজ্ঞেস করি করেন তুই একটা বানান করতে করে দেহি আমার বানান মুকাস্ত টুকাস্ত আচ্ছা তুই আম বানান করতে আম 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 ছাড় আমটা মনে করেন দেশি না বিদেশি রে বাবা রে দেশি বিদেশিতে কি হয়েছে মনে কর বিদেশি আম বিদেশ হইলে একটা কথা আছে নইলে নাই আচ্ছা মনে করবি কাজটা কত উচ্চ হব আচ্ছা তোর হ্যালো 50 হাত মনে করেন 50 হাত হইলে কথা আছে নইলে নাই আচ্ছা আমটা কি উচা ডাইলে না নিচা ডাইলে এরে বাবা দর উচা ডাইলে মনে করেন উচা ডাইলে একটা কথা আছে আচ্ছা আচ্ছা আমটা কি পাকা না কাঁচা এরে বাবা দর পাকা আম ছাড় এত উচাতে আম যদি পাকা আম পড়ে নিচে ওটা চাটকে মেটে আড়ি হয়ে গেছে গা আমি আমার আম বানাম করে গেছে না আড়ি বানাম করে হাম না তোর বয়স 25 এই একই ক্লাসে আর আমার মাস্টারের বয়স 10 তোর সাথে আমি কি করে পারবো মাস্টার সাহেব স্কুলে আছেন এ আছে তো এনে ভিক্ষা দেওয়ার জায়গা নিচে যাও আমি তো ভিক্ষা করতে আসিনি কি রেছ আমি এসেছি রহিমকে স্কুলে ভর্তি করতে গুন্ধে বাসিনা না মাতর আলী এই আলে জট তুই সবার সাথে এমন করিস কেন কি করব এইটা সয়েজ বাচ্চাগর ফুলাহানে পড়বো এ ফকিনি টকিনি এই স্কুলে এ বাবা সবাই এখানে লেখাপড়া করতে পারে রে ওখানে ওখানে বসতে যা তোর সিটে যা আচ্ছা বলুন মাসি বলুন কেন এসেছেন রহিমকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই রহিমকে আমার স্কুলে ভর্তি করবেন ও আপনার বোনের ছেলে আচ্ছা যাই হোক ওকে স্কুলে ভর্তি করবেন বড় আনন্দের কথা কিন্তু আমার স্কুলে ভর্তি ফিস 100 টাকা আর মাসিক বেতন 200 টাকা ঠিক আছে আগামী কাল আমি রহিমের কাছে পাঠিয়ে দেব ঠিক আছে তাহলে আমি আপনার বোনের ছেলেকে স্কুলে ভর্তি করে নিচ্ছি স্যার এই জেনের স্কুলে আইলাম না গেলাম গা দাঁড়া দাঁড়া কেন কি হয়েছে দেখ এনে বে ফকিন মকিনি পড়বো হেনু কামার মতো সম্মানের লোক পড়বো হ্যাঁ জামাটা উঠা জামাটা উঠা জামাটা জামা উড়াই কি জামার ইজ্জত আছে জামাটা উঠা গরিব পয়সা পোলাহানে নেই বলছি তো জামাটা উঠা উড়াইলাম উড়াইলাম এখানে তোর ছেটে যা এই ছাড়ি গো আমাদের সাটুন দিস নে ওই যে হাত প্যান্ট খুলতাছে শুন তুই এত উচ্চ বংশের একটা ছেলে এই স্কুলে লেখাপড়া করিস একই ক্লাসে 25 বছর ধরে তোর এই মাথায় যা ব্রেন তোর মতো ছাত্র যদি আমার আর দুইটা থাকে আমি পাগল হয়ে যাব এই যাও ভাই যাও আমার সমস্যা আছে কি সমস্যা সমস্যা আছে আমার এদিকে আয় এখানে এসে বল এই ফুলা এই চেহারা নিয়ে স্কুলে ভর্তি হয় এই ছেড়িটা কি আমার চোখে দেখবো তুই এত একটা বড় পাগল কিন্তু এই জিনিসটা কি করে বুঝলি হ্যাঁ আমার যে চেহারা একটা বছর ধরে পিছে পিছে ঘুরতেছে একটা ছেড়িও রাজি হয় না আহা সাথে সাথে কুতকুতি চাই রয়েছে যাই যে শালিরা রাগের ঠেলাই কই আচ্ছা শোন আমি ওর সাথে দু একটা কথা বলি কথা বলতে দে স্কুলে ভর্তি হবে না ওই স্বপ্ন দেখো না এই ওকে না দা এই বাহ তোমার নাম জানো কি বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নূর ইসলাম আচ্ছা এই স্কুলে মাস্টার তুই না আমি আমি তো তাহলে আমাকে কথা বলতে দিস না রাঙ্গ বাবার নাম নূর ইসলাম আমি হেটে কইছি তোর বাবার নাম নূর ইসলাম নূর ইসলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা কি যেন নাম তোমার বাবা আমার নাম হচ্ছে রহিম বাহ খুব সুন্দর নাম কি নাম স্যার রহিম রহিম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম ভালো নাম ভালো নাম ভালো রহিম আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো এই যে বসো তাহলে বই এই যে তাজেল তুমি দাঁড়াও তো জি স্যার জি স্যার আরে কইছেন তুমি খারাপ তুই বস তোমাকে একটা কথা বলি তুমি বলো তো আমাদের মুসলমানের মাঝে সতী নারী কে কেন স্যার আমি তুমি হ্যাঁ তুমি কি করে হলে কেন আমি বাচ্চা শাহিদ খানের একমাত্র কন্যা তাই তুমি এই পৃথিবীতে তো সতী নারী তাই না হ্যাঁ স্যার আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো আচ্ছা বাবা রহিম বিশ্বাস হয় না জি স্যার আমার মাও সতী ছিল তাই হ্যাঁ স্যার আমাগো দাদিও সতী আছাল চাইতে বিয়ে হয়েছে আমরা কথা পিছামু না একটু ঠকি বাবা রহিম তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে এই বেড়ায় কহাবো বেটার যে বাপ এই বেড়া কও কও কহাবো বিবি আছিয়া বাহ খুব সুন্দর
খুব সুন্দর উত্তর হয়েছে কি কইলো বিবি আসিয়া সুবহানাল্লাহ আচ্ছা তাজেল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে স্যার এটা তো আমি জানি না জানে না আমি কইছি তুই বল তো কইলিটা মারবেন না না আকবরের মা আকবরের মা তো মুসলমান হিন্দুদের মাঝে সতী নারী কি ওটা তাহলে ওটা মুসলমান আকবরের মা হিন্দু কোটা কোয়া হামু না বলতে পারবি না আচ্ছা ঠিক আছে তুমি বলো তো স্যার সীতা সীতা কি হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা এই এত বেজ বেজ করে পড়া কই স্কুলে আইছোকে এই আচ্ছা তুই এখানে যা ওখানে যা আচ্ছা আলেকজান টু তুই বল তো সীতার অপর নামটা কি ইটা ছাড়ার লেগা আছে আমার হিকাই দন্ন করি না আমার জানা আছে বল সীতার অপর নাম সীতার অপর নাম সীতার অপর নাম সীতার বয়স কত চাল সীতার অপর নাম বল বয়স দিতে কি করিস কয় বছর বয়স অনুমান করি কোন আচ্ছা তো 60 60 বছর যদি সীতার অপর নাম মরণ হেদিনকে ভিক্ষা করবার এই মরছে সীতা ভিক্ষা করতে এসে মরেছে হ্যাঁ আচ্ছা তুমি বলো তো তাজাল সীতার অপর নাম কি স্যার এটাও আমি বলতে পারবো না কি ফারবান আপনি আপনি খালি ডিম ফারা হাবান মুসলমানের মাঝে সতী নারী হচ্ছে বিবি আসিয়া হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা আর সীতার অপর নাম হচ্ছে জানকী সীতার অপর নাম জানকী এটা বলেছে শোন আলেকজান্ডো রোহে তুই কইলে বাস ফিনা রে স্কুলে ইয়া তো বড় মারাও আলেকজান্ডো শোন আমি তোকে কি বলি আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে কেন জানিস আমিও গর্ভবতী হইছি গর্ভবতী হ্যাঁ ওরে আমনে যেটা হইছিন ওডি তো গর্ভবতী হবে কেন তুই ছেলে মানে আমনে কি হইছুন আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে আমিও তো গর্বে পেটে ভরে গেছে তুই ছেলে মানুষ জি 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 এসব তুই কি বলিস ছেলে মানুষ তোর গর্বে পেট ভরবে কেন শোনো আপনি কইলেন কেন বুকটা ভরে গেছে জানিস কেন আজ রহিমের মতো একটা ভালো ছাত্র আমার স্কুলে ভর্তি হয়েছে এতদিন তোর মতো তাজেলের মতো ছাত্র আমার স্কুলে ছিল শোনো তাজেল তুমি বাদশার মেয়ে তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তবুও বলছি যদি লেখাপড়া শিখে স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো নতবা স্কুলে এসে অযথা কেন সময় নষ্ট করবে আজকের মতো তোমাদের সকলের ছাড় ও যে ছিরা ছুটি ধরে থাক ওর কাছে আসবি না তুই ওর কাছে আসবি না আজকের মতো তোমাদের সকলের ছুটি খালি যাইয়ে নয় নরে খাইছি আজকে এই 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 এক বাজাস বাজাস তুই চলে যাচ্ছি এই স্কুলে আরো আরো আবি হাসা তো করা আবি কেন কি হয়েছে তো ব্যক্তি ছেড়ি তোর পিছনে লাইন ধরছে আমার কপালে তুই ঠাডা ফলাইলি আমি আবার কি করলাম কি করলে ছেড়ি করে চক্কি মেরে নিতাস ওই যে ভগবান ওয়াল্লা আমার মৃত্যু দাও আমার জীবন শেষ হইল অপমান 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 জেরাম পারা জেরাম পারা একটা মালিক ছিলে আমাকে করেছে অপমান ঠিক আছে আমি আজ হাইদ বর্ষার কন্যা তাজিল আমি যদি এই অপমানের প্রতিশোধ ছলে কৌশলে যদি না নিতে পারি তবে বিদায় আমার না